এ বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে মতিউর মর্তুজা রয়েছেন। মর্তুজা, স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? রুবা, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছি। এখানে কিন্তু বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভাগে এসে উপস্থিত হচ্ছেন এবং শিক্ষকরাও রয়েছেন। আমরা শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা খুব অল্প সংখ্যক বিভিন্ন বিভাগে উপস্থিত হচ্ছেন এবং ফলে ক্লাস কিন্তু হচ্ছে না, তারা শিক্ষকদের সাথে কথা বলে চলে যাচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এ পর্যন্ত প্রায় 75 জন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন, ফলে একটি প্রশাসনিক জটিলতাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে। নতুন উপাচার্য আসার পর হয়তো পরীক্ষা সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেগুলো সমাধান হবে। আর ক্লাস এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই শুরু হয়নি, তবে তারা শিক্ষকদের সাথে কথা বলছেন। শিক্ষার্থী সংখ্যা আর একটু বাড়লে হয়তো ক্লাস পরীক্ষা শুরু হবে। তো গবেষণা কার্যক্রম কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরিও খুলে দেওয়া হয়েছে আর ছাত্রছাত্রীদের হল কিন্তু আগেই খোলা রয়েছে। তো বিভাগের শিক্ষকরা যারা চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে তারা কোনো প্রশাসনিক কাঠামো না থাকলেও তারা ক্লাস চালু রাখতে পারবেন এবং এই সপ্তাহের হয়তো শেষের দিকে বা দু একদিন পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শ্রেণীকক্ষের কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক মতো যেন চলে সেই চেষ্টা তারা করে যাচ্ছেন। আর শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ সেশন জটে পড়ার তারা আশঙ্কা করছেন, কারণ দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, ফলে যেন দ্রুত ক্লাস শুরু হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যাঁ, ধন্যবাদ মর্তুজা। আপনি জানেন, যেমনটা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ শিক্ষা কার্যক্রম কিন্তু এর আগেই শুরু হয়েছে। আজকে পুরোদমে শিক্ষা কার্যক্রম, পরীক্ষাও কিন্তু শুরু হয়েছে। যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, উপাচার্য সহ প্রক্টর, কেউ কিন্তু পদত্যাগ করতে হয়নি এখনও, সুতরাং সেই কারণে এখানের শিক্ষা কার্যক্রম কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে প্রায় দীর্ঘ সময় একটা যৌক্তিক আন্দোলনের কারণে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়েছে, অর্থাৎ সেটা সেখান থেকে শিক্ষার্থীদের কিন্তু এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকরা, শিক্ষকদের সঙ্গে যেমন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু একটা যৌক্তিক দাবি ছিল তাদের, সেই দাবি পূরণ হয়েছে। এখন তারা ক্লাসে ফিরবে এবং ক্লাসে ফিরলে তারা যাতে সেশন জটে না পারে সেদিকে তারা চেষ্টা করবেন। এবং একই দাবি করেছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা বলেছেন যে আমরা যেহেতু দাবি করেছি একটি নতুন বাংলাদেশ দ্বারা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, এখন আমরা শিক্ষা কার্যক্রমে ফিরতে চাই এবং সেখানে যাতে দ্রুত শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকি এবং তারা যেহেতু শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখে এবং কোনোভাবেই যেন সেশন জট না পড়ে, পড়তে না হয়, সেটাই শিক্ষার্থীরা দাবি করেছেন। এবং শিক্ষকরাও বলেছেন যে তারা এই পিছিয়ে পড়াটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই ছিল বরিশাল থেকে, অর্থাৎ শিক্ষা কার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। জি মিরন, আপনাকে ধন্যবাদ।